ফুটন্ত জলে টমেটো দিয়ে তৈরি করে নাও দুর্দান্ত স্বাদে নিরামিষ রেসিপি। এই রেসিপি ভাত, লুচি, রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে, অসাধারণ লাগবে নিরামিষ দিনে। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বেশ কিছু টমেটোকে সিদ্ধ করে নিচ্ছি। আমি এখানে 6টা টমেটো নিয়েছি। টমেটোগুলোকে সিদ্ধ করে নিয়ে তারপর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি টমেটো। এবার তা বসিয়ে প্রথমে নারকেল কোড়াটাকে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এখানে চিনাবাদামগুলোকে দিয়েও ভেজে নেব। চিনাবাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার সাদা তিল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। সাদা তিলও শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এবার এই ভেজে রাখা চিনাবাদাম, নারকেল কোড়া আর সাদা তিলকে একসাথে মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। জল দিয়ে দিলাম, দেখো পেস্টটা রেডি হয়ে গেছে। আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে আর সর্ষের ফোড়ন দিয়ে দিলাম। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হিং। মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঝালটা এখানে তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে। অল্প একটু জল অ্যাড করে দিলাম, যাতে করে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা সুন্দরভাবে মিশে যায়। এবার পেস্ট করা চিনাবাদাম, সাদা তিল আর নারকেল বাটাটাকে দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। আবার একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম গরম মশলা আর জিরে গুঁড়ো। 10 মিনিট ভালো করে এটাকে রান্না করে নেওয়ার পর ধনে পাতা দিয়ে দিচ্ছি। এইভাবে এটাকে 5 মিনিট রান্না করে নেব। তারপর 5 মিনিট রান্না করে নিয়ে টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা টমেটোগুলো দিয়ে দিলাম। এটাকে এইভাবে 5 থেকে 6 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে। 5-6 মিনিট ভালো করে রান্না করে নিয়েছি। এরপর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি এখানে টক দই ব্যবহার করিনি, তোমরা চাইলে টক দইও ব্যবহার করতে পারো। এরপর এভাবে জাস্ট 2 মিনিট রান্না করে নিলেই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এইভাবে একবার অন্তত টমেটো রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, নিরামিষ দিনে খুবই ভালো লাগবে। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।